মেয়েটা আমার কাছে এসে যখন বলে আম্মু বাবা আসবে কবে, আমি তখন তার কথার কোনো জবাব দিতে পারি না, আমি কোনো কথার জবাব দিতে পারি না। আমার চারিপাশের মানুষ যখন জিজ্ঞেস করে ভাই আসবে কবে, আমি কারো কথা জবাব দিতে পারি না, আমি কারো কথা জবাব দিতে পারি না। যখন আমার প্রতি ইগনোর করা শুরু করছে বা অবহেলা করা শুরু করছে, নিজেকে কন্ট্রোল করতে পারিনি, হয়তো কাজ ভাইগা কাজ দিয়ে শরীরে আঘাত করতাম, নয়তো বা মাথা দেয়ালের সাথে ঠুকাইতাম, এরকম রক গায়ের থেকে রক্ত বিরক্ত পাগলের মতো হয়ে গেছি। আমার নিষ্পাপ বাচ্চাটা যখন দাঁড়ায় দাঁড়ায় দেখতো, বলতো মা আম্মু তুমি কিছু বলো না, আমি বাবাকে বলে দেব, তো আমার মেয়েও ফোন নিয়ে বলতো বাবা আমি পরীক্ষাটা দেই, বাবা আমি পরীক্ষাটা দেই ফার্স্ট টাইম, তারপর আমি চলে যাব, আমি তোমাদের মাঝে থাকবো না। আমার অতটুকু বাচ্চা তখন এই কথাগুলো ওরে বললো, বাবা আমি আমারে তোমার কাছে থাকতে দাও, আমি তোমাদের মাঝ থেকে সরে যাব। যখন আমার মেয়েটা এই কথাগুলো বলছে, ওর মনে তখনো একটু অনুতপ্ত হয় নাই, ও আমারে যা তা কথা বলা যায় তো আমাকে প্রতিনিয়ত ঠকাইছে, আমার চোখের সামনে অনেক বড় বড় অন্যায় হয়েছে, আমি ওরে মাফ করে দিছি, ও আমার সাথে আমাকে স্বপ্ন দেখাইছে, আমাকে স্বপ্ন দেখাইছে, আমাকে বাস পথে আইডা ও ছাইড়া দিছে আমাকে, আমি কখনো বুঝতে পারি নাই। ওর ওয়াইফ নিয়েও থাকবে, আমাকে বলে যেতে পারতো যে আমি ওকে নিয়ে থাকবো, তুমি আমার জীবন থেকে সরে যাও, আমাকে অস্বীকার করছে, আমি ওর জন্য আমার ফ্যামিলি ত্যাগ করছি, ওর জন্য ওর বেটা আজও বলে আম্মু বাবা বাবা কে আসবে না, আজও বলে আমি আমার বেটাকে যখন প্রাইভেট পড়াই তখন বলে আমার বাবা বিদেশ থেকে আসবে, অথচ আজও সে আমার সাথে আমার কোনো দায়িত্ব কর্তব্য আজও নেয় না। জায়নামাজে বসে কোরআন শরীফ পড়তাম আর বলতাম, আমি জায়নামাজে বসে তোমাকে ভিক্ষা চাই, তুমি আমাকে সত্যিকারের ভাত খাইতে বলবো আমি খাবো, তবু তোমাকে আমি ভিক্ষা চাই, তোমার ভালোবাসা থেকে আমাকে ত্যাগ দিও, আমাকে ত্যাগ করো না, আমি তোমার ভালোবাসাটুকু ভিক্ষা চাই। ওর কাছে অনেক আকুতি মিনতি করতাম জায়নামাজে বসে, এমনও দিন যেত আমি জায়নামাজে বসে ওর জন্য প্রার্থনা করতাম, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে ওকে চাইতাম, আল্লাহ তুমি ওর মনটা নরম করে দাও, সে তো আমার বিবাহিত হাজবেন্ড, তাই না? অবৈধ সম্পর্ক না, সে তো আমার স্বামী, তুমি তাকে আমার মাঝে ফিরে দাও, সেও থাক আমিও থাকি, এরকমটা বলতাম। সে আমাকে কখনো সে চোখে দেখে নাই তখন, শুধু অবহেলা। তারপর জুলাই মাসে আমি আমার বাবার বাড়িতে চলে আসি, সব টুকিটাকি যা ছিল সবকিছু নিয়ে, আমার কিছু স্বর্ণের জুয়েলারি ছিল সেগুলো বিক্রি করে দিয়ে, ওখানের বাসা ভাড়া টাসা ভাড়া দোকান বিল টিল দিয়ে সবকিছু নিয়ে বাপের বাড়িতে চলে আসি। বাপের বাড়িতে আসার পরের মাসে সে আমাকে বলতেছে, তোরে আমি তালাক দিয়ে দিলাম, এক তালাক, আরেকটা তালাক তোকে আমি সামনের মাসে দিব। সামনের মাসে গেলে তার পরের মাসে সে আমাকে আরেক তালাক বলে যে এই দুই তালাক তোকে দিয়ে দিলাম, আরেক তালাক বাকি আছে, তোর সাথে আমার বিয়ের কোনো ভ্যালুইটি নাই, এই ধরনের অনলাইনে বিয়ের কোনো ই নাই, বাড়িতে আসার পর এরকম টর্চার। 3 মাস পরে সে আমার কাছে হাত জোর করে মিনতি করে যে আমি তোমার কাছে মাফ চাচ্ছি, আমার যা ভুল ভ্রান্তি হয়েছে। এর ভিতর সে আমার কাছ থেকে কিছু টাকা পয়সাও নিছিল, সে টাকাটা আজও দেয়নি আমাকে, যার জন্য আমি প্রতিনিয়ত কথা শুনতে হয় আমার ফ্যামিলি থেকে। তো আমার যখন আমার আমার কাছে যখন 3 মাস পরে সে বললো আমার ভুল ভ্রান্তি হয়ে গেছে, আমি ওর জীবনে আর যাবো না, তোমার জীবনে থাকবো, তখন আমি তাকে বলি যে না আমার দ্বারা এটা সম্ভব না। সে করলো কি, আমার পার্সোনাল, যেহেতু সে যেহেতু আমার স্বামী, আমার পার্সোনাল কিছু পিকচার তার কাছে থাকাটাই স্বাভাবিক, সে যেহেতু আমার হাজবেন্ড, আমি মনে করি সে, আমি চার কালা আমি তার সাথে 3 কালামা পড়ছি, 3 কালামা পড়ে 3 বার কবুল বলছি, আল্লাহর কালাম মুখে নিয়ে আমি তাকে কবুল বলছি, সেও কবুল বলছে, কাবিনটা আমাদের মাঝে বেশি, আমি আমি মনে করি না যে একটা লিখিত সম্পর্ক, আল্লাহর কালাম তো আমি মুসলমান, এটাকে প্রাধান্য দিয়ে আমি তাকে স্বামী বলে গ্রহণ করছি। আর সে হচ্ছে তখন আমার সে পার্সোনাল ছবি তার ইমুতে লাগাইছে, ইমুতে লাগাইয়া মায়ের স্টোরিতে শেয়ার দিছে, আমার পার্সোনাল কিছু ছবি যা এই মুহূর্তে যারা মেম্বার ছিল তারা অনেকেই দেখছে, তো তারা দেখা দেখছে, তারপরে সে হইতেছে একের পর এক ছবি ওখানে লাগাইতে থাকে আমার পার্সোনাল পিকচার গুলা। তখন আমি রিকোয়েস্ট করলাম যে এরকমটা করো না, ঠিক আছে আমি তোমাকে বিরক্ত করব না, আমি তাকে আর বিরক্ত করি নাই। তারপর আবার 1 মাস পরে সে আমার কাছে বলে, আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার ভুল হয়ে গেছে, যা ভুলের কখনো মাফ নাই। আচ্ছা তাকে আমি মাফ করে দিলাম বেশ কিছুদিন আগে,
সে আমাকে ব্ল্যাকমেল করতেছে যে আমাকে ভাইরাল করে দিবে যখন আমার চাকরি হলো, সে আমাকে ভাইরাল করে দিবে কিরকম, আমার ছবি যে সমস্ত ছবি আছে আমার এলাকায় মুখ দেখাতে দিবে না। তারপর আমি বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু আমাকে মুখ দেখাতে দিবা না, তো এখন আমার তো আর কিছু করার নাই, তো তোমার কথা আমার শুনতে হবে। তো আমি বাধ্য হয়ে ওর সাথে তালে তাল মিলিয়ে কতদিন চললাম, তো দেখলাম যে না, ওর মাঝে কোনো পরিবর্তন আসতেছে না, আমার প্রতি ওর কোনো আগ্রহ আসতেছে না, আমার আজ অব্দি আমি যে ওর স্ত্রী আমার প্রতি কোনো দায়িত্ব নিচ্ছে না। আমি খুব কষ্ট করে চলতে হয়, এমনও দিন যে আমি ভাত খাইতে পারি না, আমার বাচ্চার জন্য ভাত রান্না করলে বাচ্চা দুইবার খাওয়ার পরে আমি নিজে খাইতে পারি না, আমার খুব কষ্ট হয়। এ কথা আর কাউকে বলা যায় না, বাবা মার কাছ থেকে দূরে থাকি, না খেয়ে থাকলে বাবা মার কাছে বলতে পারি না, সর্বসাধারণের কাছে সবার কাছে আমি প্রশ্ন, বা তার কাছে প্রশ্ন, ভালোবাসাটা কি আমার অন্যায়? তাকে ভালোবাসি মন থিকা, এটা কি আমার অন্যায়? আমি সারা জীবন তার সাথে থাকতে চাই, এটা কি আমার অন্যায়? যার জন্য সে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করবে, প্রতিনিয়ত সে আমাকে যে পরিমাণ আঘাত গুলো দেয় এগুলো সহ্য করার মতো না, আমি সহ্য করতে পারি না। সে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে, যখন আমার মনটা হাহাকার করে যে ওকে একটু দেখি, কিন্তু তখন মনে পড়ে এই মানুষটা তো আমাকে ভালোবাসে না, আমাকে ব্যবহার করতেছে, আমাকে ব্যবহার করার জন্য তার জীবনে শহীদ করছে। আমি কাউকে বলতে পারি না আমার কষ্টগুলা, আমি কাউকে শেয়ার করতে পারি না। আমাদের সমাজে এখন এরকম অনেক নরম পশু আছে এবং অনেকে এরকম জড়ে আছে যে মেয়েদেরকে নিয়ে এরকম করে। আমার মেয়েটা আমার কাছে এসে যখন বলে আম্মু বাবা আসবে কবে, আমি তখন তার কথার কোনো জবাব দিতে পারি না, আমি কোনো কথার জবাব দিতে পারি না। আমার চারিপাশের মানুষ যখন জিজ্ঞেস করে ভাই আসবে কবে, আমি কারো কথা জবাব দিতে পারি না, আমি কারো কথা জবাব দিতে পারি না। জানি না সে আমার এই লাইফটা দেখতেছে কিনা। আমি তাকে বলছিলাম, আমি তাকে বলছিলাম যে আমি স্টোরিটা শেয়ার করব, সে কখনো, আমি চাই সে সুখে থাক, সে যেখানে থাক সুখে থাক, কিন্তু তার এই দুঃসময় জীবনটা থেকে আমাকে মুক্তি দে। সে আমাকে প্রতিনিয়ত হয়রানি করে, আমি পারি না এটা নিয়ে মাথায় নিতে, আমি পারি না, আমি নিজে শারীরিক মানসিক ভাবে অসুস্থ, আর সে যে আমার সাথে এত বড় বেইমানি করবে আমি কখনো বুঝতে পারি নাই। সর্বসাধারণের উদ্দেশ্য করে একটা কথাই আমি সবাইকে বলবো, আমাদের মতো আমাদের সমাজে অনেক এরকম জড়ায় আছে। আমার জীবনটা, আমার লাইফ স্টোরিটা আমি যতটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করছি, অন্তত পক্ষে এতটুকু থেকে একটু আপনারা সাবধান থাকবেন যে অনলাইন প্ল্যাটফর্ম বা এই অনলাইন জগৎটা যতটা একটা ড্রাগ এডিক্টেড হলে মানুষের জীবনটা ধ্বংস করে দেয়, এই অনলাইন জগতের রিলেশন এগুলো সেম ড্রাগ এডিক্টেড এর মতো, জীবনটাকে তছ তছ করে দেয়। সুন্দর একটা সাজানো জীবন, আমি ভুল করছি এরকম যেন কেউ ভুল না কখনো আর না করে, এরকম ভুলে যেন কেউ আর আসক্ত না হয়। মানুষ জীবনে এই অনলাইন জগতের প্রেম ভালোবাসা বিয়ে এগুলাতে জড়ায় যেন কারো জীবন কেউ ধ্বংস না করে। আমি সবার কাছে একটাই অনুরোধ করব, কেউ যেন কোনোদিন এই আমার লাইফটা যারা যারা দেখতেছেন তাদের কাছে একটাই অনুরোধ যে তারা যেন কখনো অনলাইন জগতে, অনলাইন প্ল্যাটফর্মে কখনো যেন কোনো রিলেশন না জড়ান।